এই দেখো অবস্থা, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখো এতটা পরিমাণে যে এই গাছটা ভেঙে গেছে বাড়ির সামনে। চলো গাছটা একটু সরানোর চেষ্টা করবো, কিন্তু ভেঙে ভেঙে গেলে পড়ে গেলে আবার তখন আসতে মিস হয়ে যাবে। গাছটা মোটামুটি মনে হয় সরানো হবে না, এদিকে তোমার পানি হে গাইস, শুভ সকাল। কি সব ঠিকঠাক থাকতে হবে যেহেতু তোমরা এইচডি ফ্যামিলি মেম্বার। তো আজকে ভিডিওটা বেসিক্যালি পুরো সেরা আর খুব স্যাড নিউজ হতে চলেছে। কালকে বিকেলে যে আমাদের এতটা পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো আমার সাথে কিন্তু এসেছে বন্ধু। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এই দিকটা তোমার রাস্তা রোডে, এই দিকে কিন্তু অনেক কিন্তু গাছপালা ভেঙে গেল। তোমাদেরকে আজকে দেখাতে এসেছি কত গাছ ভেঙেছে না ভেঙেছে আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পাবে। এত যে গাছ ভেঙেছে এই দিকে। তো চলো তাহলে এখন যা জায়গার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর এই জায়গায় আমরা এসছি ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট আয়াতে বলবে না। চলো বন্ধুরা এখন যা যাক, আমাদের দেখবো চারিপাশে কত কত গাছ ভেঙে পড়ে গেছে জানো, এত যে ইয়ে লাগছে। এই গাছই কিন্তু আমাদের অক্সিজেন দেয়। বৃষ্টি দেখো কখন কি হয় বুঝে যায় না, তো ঝড় বৃষ্টি হবে ওদের থেকে কিন্তু কোনো বাঁধা তো নাই, তো ঝড় বৃষ্টি হবে হতে তো হবেই। তো চলো এবার আমরা দেখবো কোথায় কোথায় গাছ ভেঙে। দেখো ব্যাপারটা কি হয়েছে, এই নিউজটা আমিও জানি না, আমার বন্ধু জানে, ও 5 কিলোমিটার দৌড়তে আসে এখানে, তাই ও দেখেছে গাছ অনেক ভেঙে গেছে। কালকে বিকেলে যে আমাদের এতটা ঝড় হয়েছিল, তোমাদের দিকে নিশ্চয়ই হয়েছিল, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এখন আমি যাচ্ছি। তো দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটা ছোট ছোট গাছ ভেঙে আছে, আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে সামনে দেখো একটা গাছ। আরে ভাই রে ভাই, এখানে দেখতে পাচ্ছ বাড়ির সামনে দেখো গাছ পড়ে গেছে। ও মাই গড, দেখো অবস্থা। আরে মাই গড, আরে বিশাল অবস্থা তো রে। দেখতে পাচ্ছ বন্ধুরে এই বাড়ির সামনে কিন্তু আমাদের গাছটা ভেঙে পড়েছে। দেখতে পাচ্ছ কতটা মটকে গেছে। তো চলো একটু তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখো এতটা পরিমাণে যে এই গাছটা ভেঙে গেছে বাড়ির সামনে। গাছটা কি অবস্থা, আরে ভাই দেখতে পাচ্ছ কত যে, আমার কি বলবো, আমার খুব খারাপ লাগছে। তো চলো আমার বন্ধু আরো কটা গাছ দেখেছে সেখানটা এবার যাবো। তোমরা একটা গাছ তো দেখে নিলে বাড়ির সামনে কেমন গাছ পড়ে আছে। তো চলো এইদিকে তোমার বেশিরভাগ গাছ গাছ লাগানো, কিন্তু এইদিকে ব্যাকগ্রাউন্ড আমার সেই লাগছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু একটা গাছ ভেঙে গেছে। তো মানে কি বলতো, রাস্তা তো মানে রোডটা বন্ধ হয়ে যাবে, তার জন্য কিন্তু আমাদের কিন্তু সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখো এখানে একটা গাছ ভেঙেছিল, তো সামনে দেখতে পাচ্ছি আরো একটা গাছ ভেঙে পড়ে আছে। রাস্তার লোকগুলো মানে যারা সার্ভে করে তারা কিন্তু দেখতে পাইনি না আছে, কিন্তু আমাদের এই গাছটা কিন্তু সরানোর ব্যবস্থা করতো, জাস্ট যেন কোনো কারো কিছু যেন অসুবিধা না হয় এটাই কিন্তু আমরা চাই। তো দেখতে পাচ্ছ গাছটা দেখো এত গাছটা ভেঙে আছে। তো চলো গাছটা একটু সরানোর চেষ্টা করবো, কিন্তু জাস্ট ভেঙে ভেঙে গেলে পড়ে গেলে আবার তখন আসতে মিস হয়ে যাবে। তো এখানটা তোমার যারা রাস্তার লোক আছে কিন্তু তারাই কিন্তু সরাবে। খুবই অসুবিধা হয়ে গেছে, তো জাস্ট এটাই চাই যেন কোনো মানুষের যেন অসুবিধা না হয়। আমি সরানোর চেষ্টা করলাম কিন্তু তোমার এখানটা ভেঙে আছে, দেখো এই জায়গাটা এখানটা ভেঙে আছে, এইটাকে তোমার এই গাছ থেকে ওখানে বাঁধতে হবে। চলো এবার আমরা আরো কিছু গাছ দেখবো যেগুলো ঝড়ে কিন্তু আমাদের ভেঙে গেছে। দেখতে পেলে 3-4টে কিন্তু আমাদেরকে রাস্তা রোডে কিন্তু 3-4টে গাছ ভেঙে গেছে। এক্ষুনি তোমাদেরকে রোডের সামনে এটা যেটা দেখালে আমি, রাস্তা রোড দেখেনি না আছে কিন্তু গাছটা সরিয়ে দিত। চলো দেখতে পাচ্ছ সামনে কত বড় বড় গাড়ি আসছে, ওখানে কিন্তু গাছটা সাইডেই আছে, গাছটা মিডিলে নাই, রাস্তা মিডিলে নাই, এটাই অনেক যার মানুষও কিন্তু অসুবিধা একটু কম হবে। তো কতদিন পর যে মাটি রাস্তা দেখলাম আমার তো খুবই, আমাদের ওই দিকটা যখন থাকে তখন তোমার মাটির পিলার মোড়াম, এখন তো তোমার ঢালাই এবং পিচের রাস্তা হয়ে গেছে। এক বছর পর মাটির রাস্তা দেখলাম আমার তো পুরো সেরা লাগছে। দেখো এত সুন্দর দিয়ে এদিক থেকে ভিউটা, দেখো যারা খেতে কাজ করে তাদের দিয়ে কতটা কষ্ট করতে হয়, দেখো কত রোদে গরমে কাজ করছে, দেখো ওদের দিয়ে এতটাই কষ্ট করতে হয়। চাষি মানুষ না ভাই, তাদের দিকে যে এতটা পরিমাণে খাটতে হয় দেখতে পাচ্ছ তোমরা চোখের সামনে, দেখো কতটা পরিমাণে কষ্ট করছে। আর এদিকটা দেখে তোমরা কিন্তু আরামসে বসে এখানে, তুমি এখানে বসে তুমি এত সুন্দর যে ফিলটা নিতে পারবে, এদিক থেকে তুমি একটা পুকুর আছে এদিক থেকে হাওয়া নিতে পারবে, প্লাস এদিক থেকে তুমি জমির হাওয়াটা নিতে পারবে, জাস্ট খুব সুন্দর কিন্তু ফিল করতে পারবে। চারি দিয়ে কিন্তু আমাদের ধান সফল করা হচ্ছে, দেখতে পাচ্ছ ধান কিন্তু আমাদের আর হয়ে এসছে, এদিকে দেখতে পাচ্ছ পালুই বাঁধতে লেগেছে। এবার কিন্তু আমাদের কি করবে, এগুলো তোমার ট্র্যাক্টরে করে নিয়ে চলে যাবে, মানে যাদের যাদের ধান যারা ধান লাগায়। তো চলো এই দিকটা আমরা রাস্তায় দেখবো, মাটির রাস্তায় জাস্ট আমার পুরো খুবই ভালো লাগছে। জাস্ট এদিকেও দেখতে পাবে কিন্তু আমাদের ঝড়ে, কিন্তু কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিল, এদিকে
দেখতে পাবে, কিন্তু গাছ ভেঙে পড়ে আছে। তো এই রাস্তাটা কিন্তু আমরা প্রথমবার এলাম, মাটির রাস্তা যে এত সুন্দর লাগছে। আর ওদিকটা তোমার হাই রোড দেখতে পাবে, এই দিকটা বাড়ি আছে, এদিকে দেখা গেছে না, কিন্তু ওদিকটা তোমার হাই রোড আর এই দিকটা তোমার মাটির রাস্তা। তো চলো দেখা যাক এই রাস্তাটা কত দূর যায়, আমরা কিন্তু প্রথমবার আসছি এই রাস্তাটাই। কেমন আছিস? চিনতে পারছিস? ও ছোনা, তুমি রোদ লাগছে, তুমি এই সাইডে যাও। ও বাবু, ওই সাইডে সাইডে রোদ লাগছে তোমাকে, এখানে এখানে দাঁড়াও। হ্যাঁ এখানে এখানে বাবু, আরে ডিস্টার্ব করে না। হ্যাঁ এখানে এখানে দাঁড়াবা, ঠিক আছে এখানে দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে এখানে দাঁড়াও, বেশ আসি, টাটা। দেখো ওখানে ছাগলটা তোমার খুব রোদ লাগছিল, ওকে আমি কি করলাম, ঠান্ডা জায়গা ছিল সেখানে কিন্তু ওকে আমি একটু সাইড করে দিলাম, যাকে ওকে যেন গরমটা যেন না লাগে। আর আছে কিন্তু রোদের তাপমাত্রাটা বেশ ভালোই আছে, কালকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হলো কিন্তু রোদের তাপমাত্রা কিন্তু কমে না। আর এদিকে চাষিরা দেখতে পাচ্ছ ফুল দমে কিন্তু কাজ করেই যাচ্ছে। আর আমরা কিন্তু এখান থেকে একটু বড় হেঁটে এলাম, তাই কিন্তু আমাদেরকে এতটা গরম লাগছে না। জাস্ট তোমাদের কি বলবো, পুরো ভাবার বাইরে, প্রচণ্ড কিন্তু গরম লাগছে। জাস্ট একবার হাত পা কিন্তু আমাদের সব ঘেমে গেছে। তো চলো ভাই একটু আগের দিকে যা, যাক তোমরা তো দেখে নিলে কত গাছপালা ভেঙেছে। আর আমরা কিন্তু সাথে সাথে একটা নতুন রাস্তাটা দেখতে চলে এলাম, জাস্ট পুরো এত সুন্দর লাগছে না, এত সুন্দর ফিল এদিকে। রাস্তায় দিকে হাঁটতে হাঁটতে কিন্তু চলেছি আমরা আবার হাই রোডে। তো এখানে দেখতে পাচ্ছি ভাই আরও একটা গাছ ভেঙে পড়ে আছে, তারা তখন কত সুন্দর ছেঁয়া ছিল, আর এখন দেখতে পাচ্ছ আরও একটা গাছ ভেঙে পড়ে আছে। কালকে এত ঝড় হয়েছিল, সে আরে আগের বছরে সে একটা আমফান ঝড় হয়েছিল, সেই ঝড়ের মতন অবস্থা। দেখো বন্ধুরা, দেখো এখানে একটা গাছ ভেঙে আছে, আর দেখতে পাচ্ছ এখানে একটা কত বড় একটা গাছ ছিল, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর একটা গাছ ভেঙে আছে। ভাই রে ভাই, এখানটা দেখো, দেখো সামনে দেখো একটা গাছ ভেঙে পড়ে আছে, আরে এটা অনেকটা বড় গাছ ছিল। দেখো এখানে ওই দেখো কতটা গাছ ভেঙে পড়ে আছে, জাস্ট রাস্তার ওপারে পড়েছে। এটাই জাস্ট আমাদের খুব ভালো লাগছে, রাস্তার এই পারে পড়লে কিন্তু খুবই অসুবিধা, বাস যাওয়া কিন্তু খুব অসুবিধা হয়ে গেছে। দেখতে পাচ্ছ গাছটা কত ভেঙেছে, এই গাছটার সাথে সাথে কিন্তু আমাদের এই গাছটা ভেঙে গেছে, মানে পাশাপাশি দুটো গাছ ভেঙে গেছে। এত গরম লাগছে, পুরো ঘেমে গেছি। আর দেখো ওইদিকে তোমার দুটো গাছ, টোটাল তিনটে গাছ ভাঙা দেখালাম। আর এখানে দেখো ওখান থেকে একটু এসেই এই সামনে দেখতে পাচ্ছি আরও একটা গাছ ভেঙে জাস্ট। কিন্তু ঠাকুর কিন্তু আমাদের, ঠাকুর কিন্তু আমাদের সাথে কিন্তু সবসময়তেই থাকে। দেখতে পাচ্ছ যে করে কিন্তু আমরা গাছ ভাঙা দেখলাম, যা সব করে কিন্তু গাছ মানে ওপারে পড়েছে, যা রাস্তার এপারে পড়েনি। আর রাস্তার এপারে পড়লে কিন্তু যারা রোড। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন, জানি এই ভিডিও তোমাদের একটু হলে খুবই ভালো লেগেছে। এই ভিডিও তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে জানো, এই ইমোশনাল হয়ে পড়ে আমার তো ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে। চলো তাহলে তোমার সাথে কথা হচ্ছে পরের দিন সকাল আটটার সময়। তোমরা সবাই ভালো দেখো, সুস্থ দেখো, আর ফ্যামিলি খেয়াল রেখো। আর হ্যাঁ রোদে গরমে তোমার যখন কোনো কাজ পড়ে তখনই কিন্তু তুমি ঘর থেকে বাইরে যাও, আর বিনা তোমার যদি কোনো কাজ না পড়ে তখন কিন্তু তুমি ঘর থেকে বেরোবে না। আর এখন যা রোদ গরম, তো চলো তাহলে তোমার সাথে কথা যাবো পরের দিন সকাল আটটার সময়। তোমরা সবাই ভালো দেখো, সুস্থ দেখো, আর ফ্যামিলির খেয়াল রেখো।